ইতালিতে ধীরে ধীরে কঠিন হচ্ছে অভিবাসী ব্যবস্থা। সম্প্রতি ক্ষমতাসীন দল মেলোনি সরকার অভিবাসীদের জন্য একটি আইনের গেজেট প্রকাশ করেছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে ইতালি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসলামুজ্জামান। আসলাম, অবৈধ অভিবাসীদের বিষয়ে নতুন আইনে কি কি বলা হয়েছে, এছাড়া আরও জানাবেন এ প্রসঙ্গে আরও কোনো নতুন তথ্য আছে কিনা? সাধিয়া, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, মূলত আমি প্রথমে একটু বলতে চাচ্ছি যে আসলে ইতালি কিন্তু একটি মানবাধিকার দেশ, সেটা কিন্তু আসলে সকলেই জানে। এই প্রবণতা নিয়ে কিন্তু আসলে অবৈধ পথে যে রুট ব্যবহার করে সাধারণত লিবিয়া হয়ে কিন্তু ভূমধ্য সাগর পাড়ি দিয়ে কিন্তু অনবরতই কিন্তু আসলে এই অবৈধ পথে এখানে অভিবাসী প্রত্যাশী যারা তারা কিন্তু প্রবেশ করছে। কিন্তু আসলে বর্তমান যে সরকার ইতালিতে, আপনারা জানেন যে এখানে কিন্তু আসলে এই পথটিকে বন্ধ করার জন্য কিন্তু নানাভাবে কিন্তু চেষ্টা করে যাচ্ছে, ক্ষমতায় আসার পর থেকে কিন্তু আসলে চেষ্টা করে যাচ্ছে। এই চেষ্টার পরিপ্রেক্ষিতে আমি যদি আপনাকে একটু তথ্য দিতে চাচ্ছি যে জাতিসংস্থার যে সেটা কিন্তু ইতালিতে ইউরোপে প্রবেশ করেছে, যার মধ্যে কিন্তু 1,30,000 কিন্তু শুধুমাত্র ইতালিতেই প্রবেশ করেছেন এবং এখানে আসতে যেয়ে কিন্তু আসলে অনেকেই মারা গিয়েছে, তার সংখ্যা কিন্তু 2,500 মতো রয়েছে। তবে ইতালি সরকার কিন্তু আসলে এইখানে আসার পরে যে রাজনৈতিক আশ্রয় অথবা এখানে থাকার পরে যে সরকারের কাছে যে পাসপোর্ট এখানে দিয়ে যে আশ্রয় প্রার্থী করে, এটা কিন্তু সকলের মধ্যে একটি প্রবণতা রয়েছে। কিন্তু ইতালি সরকার কিন্তু এই অতিরিক্ত অভিবাসী প্রত্যাশী যারা অবৈধ পথে আসছে, এদেরকে আসলে বন্ধ করার জন্য কিন্তু আসলে দিন দিন কিন্তু কঠোর আইন করছে। নতুন যে আইনটি হয়েছে সেখানে কিন্তু আসলে অ্যাজাইলাম যেটাকে বলা হয়, আশ্রয় করতে গেলে কিন্তু এখানে আশ্রয় যে। ধন্যবাদ আপনাকে। ইতালি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসলামুজ্জামান।